मॉर्निंग বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল চৈতালি ডেইলি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। বন্ধুরা রান্নাঘর পরিষ্কার করে আমি বাসন টাসন সমস্ত মেজে নিয়েছি। দুই একটা বাসন পড়ে আছে, এগুলো মেজে নেব। আর এই দেখো আমি পরো একটু ফ্রিজে রাখা ছিল পরোটা আর হচ্ছে আলু চচ্চড়ি, এটা সকালের টিফিন, তো আমি করে নেব। এই দেখো সব পরিষ্কার হয়ে, এটা দেখো নাতির ম্যাগি বানিয়ে নিয়ে এসেছি, ওকে এখন খাওয়াবো। উনি এখন কার্টুন, টিভিতে কার্টুন চলছে, হবে না, আমার ফোনে কার্টুন দেখে খাবে, বুঝেছো বন্ধুরা? হ্যালো বন্ধুরা, সকালের দিকে চলে এলাম, দাঁড়াও দাঁড়াও দেখাবে দেখাবে। আর ওকে দেখো না ম্যাগি খাওয়াবো, আর আমার তো পরোটা আলু চচ্চড়ি, আর তারপরে রান্না বান্না করবো। ও কি কি কিনেছে সব দেখাতে এসছে, কালকে ওর ফার্স্ট টাইম জানো তো আন্টি এসেছিল, ফার্স্ট টাইম আন্টি এসেছিল তো পড়েছে যেন 5:30। ওই পাখাটা বন্ধ করে দিয়েছো, বেকার বেকার চলছে বাবাই, না দুটো পাখা চাই না। 5:30 এসেছিল, 7টা অবধি পড়াশোনা করেছে জানো তো, পড়ার ইচ্ছাটা রয়েছে, তো আমি একটু একটু করেছি। ও আচ্ছা আমি দেখাচ্ছি দেখাচ্ছি, এই যে পেন্সিল বক্সটা কিনেছে তার জন্য, আর এই যে বাসি কিনেছে সেটা দেখাচ্ছে, আর ওর হচ্ছে বই খাতা, এই ব্যাগ, ওর দান্দান এই ব্যাগটা দিয়েছে, এই যে সারাও ব্যাগটা দেখাই বাবাই, এই যে এই ব্যাগটা ওর দান্দান দিয়েছে, তোর দিয়েছে অনেক দিনই হলো আর কি, ওর এখন কাজে লাগছে পড়ার কাজে। তোর বই খাতা দেখাচ্ছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, বই খাতাগুলো বার করতে দাও দেখাবো তো। এই দেখো ওই আমার নাতির বই, এই একটা, তারপরে এই একটা, দেখাও তুমি দেখাও, এখানে দেখালে না তো, এই একটা বই, এই খাতা, ওর আর পেন্সিল টেন্সিল আছে, তো এখনো ব্যাগের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছে। সকালবেলা এসে মাম্মা বলেছে ব্যাগের মধ্যে গুছিয়ে রেখে দে, গুছিয়ে রেখে দে, এর মধ্যে গুছাও, ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখো, নিয়ে আসো ব্যাগটা, নিয়ে আসো যাও, ওখানে রাখলে কেন, রু যাও, ব্যাগের মধ্যে গুলো হারিয়ে গেলে কিন্তু পড়াতে পারবে না। পেন্সিল গুলো কি করেছিস, পেন্সিল গুলো কে রেখেছে মাম্মা? আচ্ছা তুমি ব্যাগের মধ্যে বইগুলো ঢুকিয়ে দাও তো। তারপরে এখন রান্না বান্না আছে, আজকে আবার মেয়েও চলে আসবে, ওর হচ্ছে হাজবেন্ড যাবে হচ্ছে উড়িষ্যা পুরী কাছে, ওর মাসির মেয়ে না ছেলের বেশ বিয়ে আছে, আমার মেয়ে যাচ্ছে না তো ওর হাজবেন্ডই যাবে, তো মেয়েও চলে আসবে, আজকে থাকবে দুদিন, আমার ছেলের বউও আছে এখানে, ওই সবাই মিলেই আছে, ছেলের বউ এখান থেকে, ও চাকরি করে, আমার ছেলের বউ চাকরি করে, তো এখান থেকে 2-4 দিন কাজে যাচ্ছে, তো রয়েছে। ঠিক আছে বন্ধুরা, দেখি রান্না বান্না কি করে, তারপরে তোমাদেরকে দেখাবো কি রান্না বান্না করি। করবো হচ্ছে মাছ তো করবোই, কারণ ভাত করে রাখতে হয় বেশি করে, আমার ছেলের বউ এসে খায়, আমার মেয়ে আবার রাতে ভাত খায় না, ও রুটি খায়, তো আমার আমার হাজবেন্ডের আমার মেয়ের রুটি থাকবে, আর এদিকে এই যে পর্দাটা এক্ষুনি করবে আলোটা, ওই দিকে পাখা চলছে, আবার এইদিকে দুটো পাখা চালিয়ে রেখে দিয়েছে, একটা পাখা এইখানে চলছে মাথার উপরে, আর একটা ওপাশে চালিয়ে রেখে দিয়েছে, বলে দুটো পাখাই চাই, ওটা চেনটা লাগিয়ে দাও, ভালো করে চেনটা লাগাও। তো ঠিক আছে এখনকার মতো রাখলাম, সকালের দিকটা একটু সময় পেলাম চলে এলাম, কাজকর্ম সব আজকে সেরে নিয়েছি জানো তো, ঘর দোর মোছা, বাইরে পরিষ্কার করা সবই, আর কালকের আমার পরোটা আলু চচ্চড়ি রয়েছিল, ওই জন্য আমাকে আজকে টিফিনটা করতে হয়নি, খালি চাটা খাইনি, ওকে ম্যাগিটা খাইয়ে চাটা, লাগছে না লাগছে না, কেন কি করে ঢুকিয়েছো লাগছে না। আচ্ছা ঠিক আছে ওখানে আমি আগে ভিডিওটা আপ করে দিই, দিয়ে তারপরে আমি ঠিক করে গুছিয়ে রাখছি, ঠিক আছে টাটা, আবার পরে আসবো।
দেখো বন্ধুরা, এখন আমি ভাত বসিয়ে দিলাম। তো অনেকটা ভাত আবার কালকে রয়েছে বেঁচে, তো একটু কম করেই চালটা নিলাম, মানে আমার হয়ে যাবে। তো খালি আমার ছেলের বউয়ের আর আমার নাতির ভাত বসিয়ে দিলাম। তারপরে মাছ করবো, মাছটা ফ্রিজ থেকে বার করেছি। ঠিক আছে বন্ধুরা, দেখো মাছ আর নুন হলুদ মাখিয়ে রেখেছি। এইদিকে দেখো আলু কেটে নিয়েছি, আর একটু পেঁয়াজ রসুন আদা এগুলো কুচিয়ে নেবো। আর এদিকে দেখো তেল দিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব ওই আলু দিয়ে, একটুখানি মাখা মাখা ঝোল ঝোল মতো করব। ঠিক আছে, দেখতে দেখো আমি দেখিয়ে দেবো। দেখো মাছ ভেজে নিচ্ছি এখন আমি, দেখিয়ে দিলাম গোটা জিরে দিয়ে আমি এবারে আলুটা ভেজে নিচ্ছি। আর এবারে দেখো রসুন আর পেঁয়াজ আটা এটা আমি করে নেব, দিয়ে তারপরে মশলাটা দিয়ে ভালো করে কষে নেব, তারপরে তো দেখিয়ে দেবো আবার। দেখো সমস্ত মশলা দিয়ে আমি কষে নিচ্ছি আলুটা। আরেকজনকে চান করাবো, আরেকজন বাকি বাজাচ্ছে। প্লেন এমনি একটুখানি ঝোল থাকবে অল্প। দেখো চান করিয়ে দিলাম, চুলটা আঁচড়াইনি এখনো। ওদিকে রান্না হচ্ছে, ওকে এই পাশে চানও করিয়ে দিলাম। তো খেলছে আজকে, তোলেনি রয়েছে, বুঝতেই পারছো কি তোলেনি। দেখিয়েছো তো গাড়ি ভাঙা। আচ্ছা ঠিক আছে, দেখো আবার চলে এলাম, ওকে চা টান করিয়ে দিলাম। আমি রান্না ওদিকে মাছটা বসিয়ে দিয়েছি, তো আমি এখনো চান করিনি, চান করবো। ওই দেখো আবার সব সরঞ্জাম নিয়ে চলে এসেছে, সব সরঞ্জাম নিয়ে চলে এসেছে। দেখো চুল আছে নাই বাবা, চুলে জল জল আছে, মাথাটা ভালো করে মাথাটা মুছো। কি পড়ালো মিস? কি পড়ালো মিস? এ লেখালো না মিস? যাক গিয়ে, ওর চান টান হয়ে গেছে, ঝামেলা মুক্ত। ওর আমার রান্নাটা হয়ে গেলে সব পরি, বেশি কিছু রান্না করছি না, ওই মাছটা করছি, রাতে একটা কিছু করে নিতে লাগবে। আর দেখি একটু পটল আলু যদি ভাজা করি করে নেব। ঠিক আছে, নুন আনতে বলতে ভুলে গেছি, একদম অল্প একটুখানি ছিল, সেটা দিয়েই আমি আজকে কাজ চালাচ্ছি। এখানে দেখো মাছগুলো দিয়ে দিলাম, ওই জন্য আমি বিকেলে আর বেরাইনি, বিকেলবেলা বেরিয়ে নুন নিয়ে আসবো, দুপুরটা কোনো মতে আর কি হয়ে যাবে। আর একটুখানি আছে ভাজাই দেবো, নইলে একটু বিট নুন ছড়িয়ে দেবো, বিট নুন আছে অবশ্য। কি অবস্থা বলো, নুনের কথা বলতে ভুলে গেছি। যাই হোক, তো আমার মাছটা এখন হয়ে যাবে, একটু ধনে পাতা দেবো। এই যে আলু টালু সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি ঝোলটা শুকাবো, শুকিয়ে নামিয়ে দেবো। দেখো পটল আলু একটুখানি ভেজে নিলাম, সত্যি আজকে নুনের কথা বলতে ভুলে গেছি। যাই হোক, আমার রান্না কাজটা চলে গেল আজকে, রাতের দিকে হবে না, বিকের বেলা আনবো। আজকে নুন আনতে ভুলে গেছি, বলতে ভুলে গেছি, মাথা থেকেই বেরিয়ে গেছে, আমি হোয়াটসঅ্যাপে লিখে দিই।
বাজারটা রোজের বাজারটা রোজ আমি হোয়াটসঅ্যাপে লিখে দিই। তো আজকে মাথা থেকে আমার কালকে ভুলে গেছি, আমি কালকে দেখেছি নুন নেই কিন্তু আমি ভুলে যাচ্ছি। রান্নাঘর আমি পরিষ্কার করে নিলাম, আর আমি রান্নাটা একবার দেখিয়ে দিচ্ছি। কিছুই না, এই যে মাছের ঝোল, আমি আগে ওই কাশ্মীরি মিরচি দিইনি, খালি কাঁচা লঙ্কার ওর ঝোলটা তুলে রেখেছি। এই যে ওর ঝোলটা আমি তুলে রেখেছি, লঙ্কা ছাড়া কাশ্মীরি মিরচি দিইনি আজকে, ওই জন্য কালারটা রম হয়েছে। আর এই যে একটুখানি আলু পটল ভেজে নিয়েছি। এই হচ্ছে রান্না, আর এই যে ভাত, রাতের ভাতও করে রেখেছি আমি একসাথে, এই আমার ছেলের বউ খাবে, ওই জন্য আর কালকের ভাত তো রয়েছে ওপাশে গরম করে রেখেছি। তো সেরকম কিছু রান্না করিনি বন্ধুরা আজকে, আবার রাতের বেলা আমাকে একটা তরকারি বানাতেই হবে, কেননা রাতে রুটির জন্য আমাকে তরকারি বানাতে হবে। তো বিকেলে নুন আনবো, তারপরে তার আগে আমার রান্না করা যাবে না নুন ছাড়া। তার নিচেটা একটু পরিষ্কার করে নেবো, নিচেটা একটু পরিষ্কার করে নেবো, একটু ময়লা হয়েছে। তারপরে নাতিকে খাওয়াবো, মানে আমি চান করে নেব নিয়ে তারপরে নাতিকে খাওয়াবো। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমি একটু চা করে নিচ্ছি, মানে চা আগেই করেছি, তো জামাইকে দিলাম, আমি একটু গরম করে নিচ্ছি। তো এখন আমি চা খাবো, কারণ দুপুরবেলা রাস্তায় পারিনি খেয়ে দিয়ে, একটু রেস্ট নিচ্ছিলাম, তার জন্য এই এখন একটু এলাম সন্ধ্যাবেলা। রাতের বেলা রান্না করব, এই দেখো বেগুন পটল বের করেছি, এই পেঁয়াজ দিয়ে, বেগুন দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে ভাজা করব, আর রুটি, আর মাছ আছে ও বেলা। ঠিক আছে বন্ধুরা, রাতে যখন রান্না করবো তখন একবার শেয়ার করে দেবো। এই দেখো রান্টি এসছে আজকে পড়াতে, ফার্স্ট টাইম ও আজকে পড়বে, তো তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিলাম। ওটা রাবার, তুমি তো আজকে পড়বে, আর পিঠে দুমদুম হবে তো, ও তো আন্টি আছে সব দেখিয়ে দেবে, আন্টি না মাসিমুনি, মিমি, এটা একটা মিমি, বুঝেছো বাবা, এটা মিমি, বন্ধুরা। রাতে আমি বেগুন, আলু, পটল আর পেঁয়াজ একটু শুকনো লঙ্কা দিয়ে ভাজা করে নিচ্ছি, আর আর ওবেলা তো মাছ আছে, যেন মাছটা আমার না, আমার মেয়ের আর ওই মেয়ে খাবে, বউ খাবে, মেয়ে আর বউ, আর এটা আমরা ওদেরও দেবো, আমরাও খাবো। এবং এই যে রুটি করে নিয়েছি, মেয়ের তিনটে, আমার তিনটে, আমার হাজব্যান্ডের তিনটে। তো বন্ধুরা গুড নাইট জানিয়ে দিচ্ছি,
গুড নাইট বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। টাটা।